নমস্কার বন্ধুরা রকমারি রান্নাতে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও সম্পূর্ণ নিরামিষ এই পোলাওটি বানানো খুবই সহজ কষা মাংস কিংবা আলুর দম সব কিছুর সাথেই এই বাসন্তী পোলাও খেতে দারুণ লাগবে বাড়িতে লোকজন এলে কিংবা ছুটির দিনে খুব সহজেই এই বাসন্তী পোলাও বানানো যায় বাসন্তী পোলাও বানাবার জন্য আমি এখানে এই কফি কাপ মেপে আড়াই কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবারে জল দিয়ে চালটাকে দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে একটা স্টেনারের মধ্যে ঢেলে দিলাম এবারে এই চালটা স্টেনারের মধ্যে রেখে দিয়ে শুকিয়ে ঝরঝরে করে নেব আধ ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর চালটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে চালটা শুকিয়ে এরকম ঝরঝরে করে নিতে হবে এতে পোলাওটা খুব সুন্দর তৈরি হবে এখানে একটা প্লেটে এক মুঠো কাজু ও এক মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ঘি আদা আর কাঁচা পাকা লঙ্কা এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি তিন চারটে এলাচ এলাচের মুখগুলো খুলে নিয়েছি দুটো লবঙ্গ দুটো দারচিনি এক চামচ গ্রেট করা আদা আর আছে দুখানা তেজপাতা গোবিন্দভোগ চালটা স্টেনার থেকে একটা বাটিতে ঢেলে নিলাম এতে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ গোলমরিচের গুঁড়ো আধা চামচ গরম মশলা পাউডার আধা চামচ গ্রেড করা আদা এবারে সমস্ত মশলা দিয়ে চালটা খুব ভালোভাবে মেখে নেব দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি অ্যাড করার পর আরও কিছুটা সময় চালটা মেখে নিতে হবে চালটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারিটা ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। এবারে পোলাও বানাবার জন্য একটা হাড়িতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গলে গেলে এতে এক মুঠো কাজুবাদাম ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে বাদামগুলো ভেজে নিতে হবে এরপরে অ্যাড করে দিলাম এক মুঠো কিশমিশ কিশমিশ ও কাজুবাদামটা এবারে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো হাই হিটে ভাজা যাবে না তাহলে কিশমিশ ও কাজুবাদাম পুড়ে যাবে স্লো হিটে কিশমিশ ও কাজুবাদামটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রেখে দিলাম কিশমিশ ও কাজুবাদামটা ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই হাড়িতেই দুটো তেজপাতা অ্যাড করে দিলাম এলাচ দারচিনি লবঙ্গটাও একই সাথে অ্যাড করে দিলাম স্লো হিটে গরম মশলাগুলো দু এক মিনিট ভেজে নেব এরপরে মশলা মাখানো গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিলাম এবারে চালটাকেও স্লো হিটে কিছুক্ষণ ভেজে নেব চালটাকে প্রায় চার পাঁচ মিনিট ধরে বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপরে অ্যাড করে দিলাম ফুটন্ত গরম জল আমি এক কাপ চালের জন্য দু কাপের একটু কম জল অ্যাড করে দিয়েছি আমি চাল নিয়েছি আড়াই কাপ আড়াই কাপ চালের জন্য আমি পাঁচ কাপ থেকে সামান্য কম ফুটন্ত গরম জল অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে হাই ফ্লেমে চালটা ফুটে উঠতেই তিন চারটে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা অপশনাল তবে লঙ্কা অ্যাড করলে পোলাওয়ে একটা সুন্দর ফ্লেভার হবে এ সময় নুনটা একটু চেক করে নেব নুন সামান্য কম মনে হওয়াতে এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম মশলা মাখানোর সময়ও চালে নুন অ্যাড করেছি সে কথা মনে রেখেই নুনটা একটু বুঝে অ্যাড করে দিতে হবে নুন অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব স্লো হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর পোলাওয়ের ঢাকনাটা খুলে নিয়েছি পোলাওটা প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তবে এখনও এর মধ্যে খানিকটা জলীয় ভাব রয়েছে পোলাওটা এখনও আরও কিছুটা সময় সেদ্ধ করতে হবে সেজন্য ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব স্লো হিটে পাঁচ মিনিট কুক করে নেবার পর এতে মিশিয়ে দেব দু চামচ মতো চিনি পোলাওটাকে এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলার দিকে লেগে না যায় ভেজে রাখা কাজু কিশমিশগুলো এই সময়েই অ্যাড করে দিতে হবে কাজু কিশমিশটা মিশিয়ে দিতেই বাসন্তী পোলাও সার্ভ করার জন্য একদম রেডি পোলাওটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আর একদম ঝরঝরে হয়ে গেছে তৈরি হয়ে গেল সুস্বাদু বাসন্তী পোলাও আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল